মেডিসিন ই হেল্প হেলথ কেয়ারে আপনাকে স্বাগত জানাই। আজকে যে মেডিসিন তথা ওষুধের বিষয়ে আলোচনা করব, এটি কীভাবে করে কীভাবে খেতে হয়, ডাক্তার এটিকে কোন সময় প্রেসক্রাইব করে ইত্যাদি সম্পূর্ণ তথ্য জানবো আমরা আজকের এই ভিডিওতে। ভিউয়ার্স, ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার দেওয়া সঠিক ইনফরমেশন বা তথ্য আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আপনারা দেখতেই পারছেন আমার কাছে যে মেডিসিন তথা ট্যাবলেটের পাতাটি রয়েছে, এটি আনওয়ান্টেড 21 ডেজ। এটি প্রধানত গর্ভনিরোধক বড়ি তথা আনওয়ান্টেড পিল, যা কিনা ডাক্তারেরা প্রধানত মহিলাদেরই প্রেসক্রাইব করে থাকে। এটি প্রধানত যে সমস্ত মহিলারা স্বামীর সঙ্গে সহবাস করবেন কিন্তু বাচ্চা নিতে চান না, এটি প্রধানত তাদেরকেই প্রেসক্রাইব করে থাকে। এই আনওয়ান্টেড 21 ডেজ ট্যাবলেট আপনারা বিনা দ্বিধায় সেবন করতে পারেন। এটি খাওয়ার ফলে আপনার অবাঞ্ছিত প্রেগনেন্সি সাময়িক কালের জন্য রদ হবে, তথা আপনি যদি মনে করেন যে আপনি কন্টিনিউ স্বামীর সঙ্গে সহবাস করবেন বা শারীরিক সম্বন্ধ করবেন কিন্তু বাচ্চা নেবেন না, তথা আপনি 2 মাস বা 3 মাস বা 6 মাস পরে বাচ্চা নিতে চান, এটি তারাই সেবন করবেন। তথা আপনি যদি 6 মাস পরে বাচ্চা নিতে চান সেক্ষেত্রে আপনাকে 6 মাস কন্টিনিউ করতে হবে, বা আপনি যদি 2 মাস পরে বাচ্চা নিতে চান সেক্ষেত্রে আপনাকে 2 মাস কন্টিনিউ করতে হবে, বা আপনি যদি 3 মাস পরে বাচ্চা নিতে চান সেক্ষেত্রে আপনাকে 3 মাস কন্টিনিউ করতে হবে। এই ট্যাবলেটটি যদি খাবার নিয়মের কথা বলি সেক্ষেত্রে প্রতিদিন রাত্রে একটি করে শোয়ার আগে খাবেন, তথা পিরিয়ডের 5 দিন পর থেকে বা মাসিকের 5 দিন পর থেকে কন্টিনিউ 21 দিন একটি একটি করে সেবন করতে হবে। তথা এখানে খাওয়ার নিয়ম কন্টিনিউ সিরিয়াল বেসে দাগ দেওয়া রয়েছে, 1, 2, 3 বা সানডে, মানডে, টিউজডে এরকমভাবে সিরিয়াল বেসে দেওয়া রয়েছে। ঠিক আপনি সেই সিরিয়াল মতো একটি একটি করে খেতে থাকবেন। তবে এই আনওয়ান্টেড 21 ডেজ ট্যাবলেটের বিশেষ কোনো সাইড ইফেক্ট নেই, কিন্তু তারপরেও এটি খাবার ফলে মাথা ঘোরা বা মাথা ঝিমঝিম ভাব হতে পারে। এই আনওয়ান্টেড 21 ডেজ এর কার্যকারিতা খুব সুন্দর হওয়ায় এটি যে কোনো অ্যালোপ্যাথিক মেডিসিন স্টোরে পাওয়া যায়। আপনারা চাইলে অনলাইনেও পারচেস করে নিতে পারেন। তবে আমি বলবো যে কোনো ওষুধ বা মেডিসিন সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন, ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তারপরেই যে কোনো মেডিসিন বা ওষুধ সেবন করবেন। ভিউয়ার্স, আমার দেওয়া সঠিক ইনফরমেশন আপনার ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরও মেডিসিন রিলেটেড তথ্যের সাহায্য পেতে ভিডিওটিকে শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।